আমরা প্রতিদিনের মতো আজও রবিবার 16/1/22 সালের অর্থাৎ নবম সপ্তাহ, অর্থাৎ এটা নবম ক্লাস এবং নবম ক্লাস প্রথম শ্রেণী, অর্থাৎ রবিবার আজকে তাদের উদ্দেশ্যেই, আমার ছোট বন্ধুদের উদ্দেশ্যেই যারা নতুন স্কুলে যাচ্ছে তাদের উদ্দেশ্যেই আজকে আমার অঙ্কে নিজে এসো করি নিজে করি এই অধ্যায় সূচনা করতে যাচ্ছি। তোমাদের বইগুলো কত সুন্দর, কতভাবে তোমাদেরকে বুঝাবার চেষ্টা করছে। ছোট বন্ধুরা, তোমরা বইগুলো নিশ্চয়ই খুলে খুলে দেখেছ এবং নিজেরা করেছ, তাহলে তোমাদের আর এই সম্বন্ধে তোমাদের আর কোনো অসুবিধা নেই। তাহলে আমরা চলে আসি, আমরা কি আজকে নবম মধ্যে আমরা করব এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নবম অধ্যায়ের আমাদের কি আছে? নবম অধ্যায়ের আছে কিছু ছবি এবং কিছু মাঝের সংখ্যা। নিশ্চয়ই তোমরা নবম অধ্যায়ের এই অধ্যায়ের ছবিটা দেখেছ, এখানে কতগুলো ছবি দেওয়া আছে এবং আর পাশে কতগুলো চিত্র দেওয়া আছে। এবং দেখো কি সুন্দর মাঝের সংখ্যাটা বসো। নিশ্চয়ই তোমরা তোমরা আমরা ছবি থেকে মাঝের সংখ্যাটা বসার চেষ্টা করব, অর্থাৎ এখানে যদি আমরা বলি 3 2 5, তাহলে এখানে অর্থাৎ আমাদের এই তিনটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল মিলে 5টা আঙ্গুল হল, তাহলে এখানে 5 আঙ্গুল বসা আছে। আমার এ হাতে আছে 3, তাহলে এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 2 বলবে। ছোট বন্ধুরা, এইভাবে তোমরা এই সংখ্যাগুলো লিখে চেষ্টা করবে জানতে, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি ছোট বন্ধুরা, শেষে কি আছে দেখো, আগের সংখ্যাটা লিখি পরের সংখ্যাটা লিখি। তোমরা নিশ্চয়ই জানো আমরা 1, 2 থেকে 9 এবং 10 শিখেছি, তাহলে 2-এর পরে কি বসবে তোমরা নিশ্চয়ই জানো। ছোট বন্ধু আমার মৈনাক বলল 2-এর পরে 3। আচ্ছা সুমিয়ে বলল যে 4-এর আগের সংখ্যা 3। তাহলে এভাবে অঙ্কগুলো তোমরা করে বাড়িতে তোমার আম্মু অথবা স্কুলের টিচারকে বলার চেষ্টা করবে। ছোট বন্ধুরা আমরা এভাবেই আমরা অঙ্ক শেখার চেষ্টা করব। দেখো চিত্রতে সুন্দর করে অঙ্ক দেওয়া আছে। আমরা এখানে যেমন ধরো 7-এর আগের সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো, সেটা 7-এর আগের সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ 1 2 3 4 5 6, তাহলে তারপর হলো 7। এভাবে আমরা এগুলো নিজেরাই করতে পারবো, কারণ আমরা এখন বড় হয়ে গেছি, বুঝি, চিত্র দেখলে আমরা বুঝতে পারি, আমরা টিভি দেখি, সুতরাং এখানে সংখ্যাগুলো বসাতে তোমাদের আর কোনো কষ্ট হবে না। তাহলে ছোট বন্ধুরা আমরা চলে আসি পরের পৃষ্ঠায়, অর্থাৎ এসো যোগ করি। আচ্ছা দেখো এখানে এখানে তোমাদেরকে শেখাবার জন্য দেখো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এবং যোগ করি এবং বিয়োগ করি। আমি কয়েকটা অঙ্ক দেখাবো, বাকিগুলো ছোট বন্ধুরা তোমার সহপাঠীদের সঙ্গে অথবা তোমার আম্মু আপুদের সঙ্গে অথবা তোমার টিচারদেরকে দেখিয়ে তোমরা শেখার চেষ্টা করবে। আমরা তো শিখে গেছি 1 থেকে 10, শূন্যের ব্যবহার জানি এবং আরও কত কিছু দেখেছি বইতে, বইয়ের আমরা নবম মধ্যে চলে আসছি, আমরা এখন অনেক কিছু পারি নিজেরা, তার থেকেও অনেকেই তোমরা বই থেকেও বেশি পারো। আচ্ছা অনেকে হয়তো কম জানতে পারো, তাদের উদ্দেশ্যে অথবা তোমরা যারা বেশি জানো তারা ছোটোদেরকে সহপাঠীদেরকে বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে, জানিয়ে দেবে, তাহলে তুমিও আনন্দ পাবে, সেও আনন্দ পাবে, সেও শিখে ফেলবে। কারোকে ফেলে তুমি এগিয়ে যেতে পারো না, তাই সেও তোমার বন্ধু, বন্ধুকেও শিখেবার চেষ্টা করবে যদি তুমি কোনো কিছু বেশি জেনে থাকো, বুঝে থাকো। চলে আসি তাহলে আমরা এসো যোগ করি। দেখো আমি 3 নম্বর অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করতেছি, দেখো 4 আর 1, তাহলে আমি বোর্ডে লিখি তোমরা নিশ্চয়ই 4, এভাবে 4 আর 1, তাহলে আমরা এই অঙ্কটা করে আমরা এভাবে অঙ্ক শেখার চেষ্টা করব। দেখো 4, তাহলে আর 1, তাহলে কত হলো 5 হলো। তাহলে নিশ্চয়ই ছোট বন্ধুরা আমরা এখন বুঝতে পারছি কিভাবে যোগ করে 4 আর 1 কত 5, তাহলে দেখো হাতের আঙ্গুল দিয়ে আমরা শিখে ফেললাম, অর্থাৎ এভাবেই আমরা অঙ্কগুলো শেখার চেষ্টা করব। তাহলে ছোট বন্ধুরা আমরা চলে আসি, তারপরে আমরা যদি করি 9 নম্বর অঙ্কটা, অর্থাৎ 4-এ 4-এ কত, দেখো 4 আর 4,
তাহলে কত হবে? নিশ্চয়ই ছোট বন্ধুরা তোমরা বোধহয় এতক্ষণ অঙ্কটা করে ফেলেছো, আমার সবাই অঙ্ক এখন জানে, অঙ্ক বুঝে। আমরা এইভাবে যদি করি চার আর চার গুনে দেখি কতটা হলো, তাহলে নিশ্চয়ই আমরা গুনে দেখতে পারবো চারে চারে আট। তাহলে এভাবেই আমরা অঙ্ক শেখার চেষ্টা করব। তাহলে আমরা চলে আসি আর একটা অঙ্ক দেখে আমি শেষ করার চেষ্টা করব। দেখো দেখো যোগের আমরা এখন করতে যাচ্ছি, আর একটা অঙ্ক কি আছে, দুয়ে দুয়ে কত, অর্থাৎ আটের সঙ্গে দু যোগ করলে কত হয়। নিশ্চয়ই ছোট বন্ধুরা তোমরা অঙ্কটা করতে তোমাদের কোনো কষ্ট আর করার নাই, আমার আট আছে আর যোগ হলো দুই, তাহলে গুণে দশ হলো। তাহলে আমরা শিখে গেলাম আটের লগে দুই যোগ করলে। ছোট বন্ধুরা আমরা অনেক শিখেছি, যেমন শূন্য শিখেছি, এখন শূন্য শূন্য যোগ করলে কত হবে সেটাই হচ্ছে প্রশ্ন। নিশ্চয়ই আমার ছোট বন্ধুরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, শূন্য যোগ শূন্য, যোগ চিহ্ন দিয়ে তুমি করতে পারো, এভাবে তুমি করতে পারো। তোমাদের বইতে যোগের চিহ্ন দেওয়া আছে, তোমরা যোগের চিহ্ন এরকম লাইনে বসে যেমন যোগ শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য, অর্থাৎ কোনো কিছুকে শূন্য দিয়া গুণ করলে তার মানও শূন্য হয়, অর্থাৎ কোনো মান আর থাকে না। কারণ আমরা জানি শূন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে শূন্যের কোনো মূল্য হয় না। কারণ ছোট বন্ধুরা আমরা এক থেকে দশ পর্যন্ত শিখেছি, ন হলো সংখ্যা, শূন্য হলো এমন একটি সংখ্যা যার মান নাই কিন্তু যার সঙ্গে বসেই তার মানটা প্রকাশ করে। তাহলে আমরা শূন্য আগেও দেখেছি, এখনো মনে রাখবো শূন্য শূন্য যোগ করলে কোনো শূন্য হয় না। কোনো সংখ্যার সঙ্গে শূন্য সংখ্যা যদি যোগ করি, আটের সঙ্গে যদি শূন্য যোগ করি তাহলে আট হবে, দুইয়ের সঙ্গে শূন্য যোগ করলে দুই হবে। এইভাবেই আমরা অঙ্ক শিখতে পারি। তাহলে চলে আসি ছোট বন্ধুরা, আমরা এখন বিয়োগ অঙ্ক করব। বিয়োগ অঙ্ক দেখো একই কথা, আমরা 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 বিয়োগ করতে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতেছ আমি বোর্ডে লিখে দিচ্ছি কিভাবে আমরা করব। প্রথমে অঙ্কটা আমি করি চার থেকে এক, অর্থাৎ চার বিয়োগ এক। আমি তোমাদের বই মতনে লিখলাম, যেহেতু পাশাপাশি লিখে আমরা জানি বড় অঙ্কটা সামনে বসে বিয়োগ অঙ্কটা ছোট অঙ্কটা পিছনে বসে, অর্থাৎ তাহলে আমরা আসি এখানে আমরা কিভাবে করব। দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, আমার চারটা আঙুল আছে, চারটা আঙুল আছে, আমি গুনে দেখলাম এক দুই তিন চার, একটা চলে গেল, নিশ্চয়ই আমি গুনে এক দুই তিন। তোমার আঙুল দিয়ে তুমি গুনে করতে পারো, অথবা আমরা জানি চার থেকে এক গেলে আপ থাকে তিন, এভাবেই আমরা বিয়োগ অঙ্কগুলো করতে পারি। তারপর আমি কী লিখতে পারি, আট থেকে দুই, নিশ্চয়ই তোমরা হাতের আঙুল গুনে অঙ্কটা করতে পারো। তাহলে ছোট বন্ধুরা আমরা এইভাবেই আমরা যোগ বিয়োগ শিখে গেলাম, অর্থাৎ কীভাবে কমে যায়, অর্থাৎ বিয়োগ মানে মূল সংখ্যা থেকে কম হবে, ছোট হবে। দেখো তোমরা ভুল করে আট থেকে দুই গেলে ন লিখবে না কোনো দিন, কারণ দুই হলো বিয়োগ, অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোট হবে, এই সংখ্যা ছোট হবে, অর্থাৎ বিয়োগের সংখ্যা ছোট হবে, আর ফলাফল ফলাফল ছোট হবে। কার থেকে ছোট হবে, এটা থেকে ছোট হবে। এই কথাটুকু মনে রাখার চেষ্টা করবে, কি মনে রাখবে, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ যায়, তাহলে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেয়, এবং যে বিয়োগ ফলটা হবে, বিয়োগ যেটা করবে সেটা কখনো এই ইয়ে থেকে বেশি হবে না, অর্থাৎ যার থেকে বিয়োগ করবে তার থেকে বড় হবে না। তাহলে ছোট বন্ধুরা আমরা চলে আসি, আমাদের বিয়োগ শিক্ষা শেষ। সুতরাং আমরা আজকে আর একটা অঙ্ক করে আমরা চেষ্টা করব। আচ্ছা চলে আসি, দেখো তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে চার পাঁচটা প্রশ্ন, এবং প্রশ্নের উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা চলে আসি, বেনির আটটি পেন্সিল ছিল, তার বাবা তাকে আরো দুইটি পেন্সিল দিল, মোট কতটি পেন্সিল হলো? একটু আগেই আমরা অঙ্কটা করেছিলাম, আটটা পেন্সিল ছিল, দুইটা কে দিল, বাবা, তাহলে দুই যোগ হবে। আচ্ছা দুই যদি যোগ হয় এটা কি হবে, অর্থাৎ এটার থেকে এই সংখ্যাটা বড় হবে। আমরা জানি আটে দিয়ে দশ, আটে দিয়ে দশ, তাহলে আমরা লিখতে পারি এই, তাই দশ নম্বর অঙ্কটা হয়ে গেল। আমার সুমি বলল আট যোগ দুই সমান সমান দশ। দেখো প্রত্যেকেই তোমরা এটা জানো, কারণ আমরা তার কাছে ছিল আটটা, বাবা দিল দুইটা, মোট হলো দশটা। এভাবেই আমরা প্রশ্নগুলো করতে পারি। আচ্ছা মরির জবা গাছে
জবা গাছে 60টি ফুল হয়েছে, 3টি ফুল ভাইকে দিল, কয়টি ফুল রইল দেখো কি সুন্দর, 60টি ফুল ফুটছে, ভাইকে কটা দিল, 3টা, তাহলে আর কটা থাকে, 4টা। আমরা আঙ্গুল দিয়ে আমরা গণে সংখ্যাটা করতে পারবো। এইভাবে অঙ্কগুলো তোমরা বাড়িতে মার কাছে অথবা আপুর কাছে অথবা তোমার শিক্ষক যে তার কাছে তুমি অঙ্কগুলো করে দেখিয়ে নেবে অথবা তোমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তোমরা অঙ্ক শিখবে। তাহলে ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেকদিন ক্লাস করে ফেলেছো, স্কুলে নিয়মিত আসো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমরা লাইনে দাঁড়িয়ে দেখো, তাহলে যোগ অঙ্ক শিখেন, যেখানে দেখবে যোগ বিয়োগ অঙ্ক করবে। যেমন তোমার ক্লাসে 10টা ছাত্র আছে, কটা বেরিয়ে গেল, 3টা যদি বেরিয়ে যায় কটা থাকে তুমি করতে পারবে। আবার তোমাদের টিচারেরা কয়জন সেটা গুনে, টিচার দুজন ক্লাসে চলে গেলো সেখানে তোমরা যোগ বিয়োগ যোগ অথবা বিয়োগ করতে পারবে। ধরো তোমাদের স্কুলে 60টা টিচার আছে, 2টা ক্লাসে চলে গেছে আর কটা আছে, সেখানেও তোমরা যোগ বিয়োগ করতে পারবে। এবং সহপাঠীদের সঙ্গে এই যোগ বিয়োগ এবং প্রশ্ন নিয়ে তোমরা আলোচনা করবে এবং অঙ্ক শিখবে। আর আমার ভিডিওগুলো দেখে আম্মুর কাছে অভিযোগ করবে যে আমাদেরকে আরও ভালোভাবে কীভাবে বুঝাতে পারি, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপনা করার, তোমরাও চেষ্টা করবে আমার ভিডিওটা দেখতে। তাহলে ছোট বন্ধুরা, আজকে আমি তোমাদের এই 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 ক্লাস আমি শেষ করলাম। তোমাদেরকে ধন্যবাদ, আদর রইল তোমাদের।